প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তো বাংলা বিষয়ে তোমাদের দুটো বই আছে, একটি টেক্সট বই এবং যেটা হচ্ছে সাহিত্যানুশীলন, এবং অপর আরেকটি বই রয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি। তো আজকে আমি এই বাংলার যে ভাষা ও সংস্কৃতি যে বইটি রয়েছে এখান থেকে আলোচনা করব। ইসলামীয় ধারা, যেটি পাবে তোমরা মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য। তোমাদের কিন্তু এবারে দেখবে দুটো যে ইউনিট সেখানে রয়েছে, একটা প্রাচীন বাংলার সমাজ সাহিত্য, একটা মধ্যযুগের সমাজ সাহিত্য, যেটা কিন্তু বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির অংশ থেকে, ঠিক আছে, দেখবে প্রথম পর্যায়ে রয়েছে। তো যাই হোক, এই মধ্যযুগে বাংলার সমাজ সাহিত্য থেকে কিন্তু ইসলামীয় ধারা এই পার্টটি আমি আলোচনা করব আজকে। তোমরা দেখে নাও তার সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রেখেছি, আরাকান অঞ্চল বপনদেশের দ্বারা অধিকৃত হয় কত খ্রিস্টাব্দে? 1782 খ্রিস্টাব্দে। নেক্সট, চট্টগ্রাম অঞ্চলে কার শাসনকালে বঙ্গ সংস্কৃতির শ্রীবৃদ্ধি ঘটে? হোসেন শাহ। কোন সংস্কৃতির প্রভাবে চট্টগ্রামে কাব্য সঙ্গীতের প্রচার বৃদ্ধি পায়? উত্তর, সুফি পীরদের সংস্কৃতিতে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য দেখবে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান। এখানে বিষয়ের প্রশ্ন উত্তরগুলো তোমরা পরপর করে পেয়ে যাবে, তোমরা এখানে সব দেখে নাও, ডিটেলসে আলোচনা করা রয়েছে। এবং যে তোমাদের গল্প, কবিতা বা প্রবন্ধ, সমস্ত কিছু তোমাদের কিন্তু বিষয়বস্তু সহ, তার শব্দার্থ সহ প্রশ্ন উত্তরগুলোও আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নাও। যদি কোথাও কোনো পার্ট বুঝতে অসুবিধা হয়, অবশ্যই পার্টটা তোমরা কমেন্টে লেখো, তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের ডিটেলস বা সমাধান কিন্তু দেওয়া হবে। আর অবশ্যই এগুলো পিডিএফের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, তোমাদের জন্য এটা নতুন করে করা হয়েছে, তো ওখানে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। নেক্সট, বোসাংদের রাজবংশ হলো কি? মগ। বোসাংদের মাতৃভাষা কি? উত্তর করবে আরাকান। হোসেন শাহ চট্টগ্রাম জয় করে কত সালে, মানে কবে? সেটা হচ্ছে 15 শতাব্দীর সূচনায়। নেক্সট, চট্টগ্রাম বঙ্গ সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয় 15 শতাব্দীর শেষ ভাগে। ভালো করে দুটো প্রশ্ন যেন গুলিয়ে না যায়, ভালো করে পড়বে তার জন্য। দৌলত কাজী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? চট্টগ্রামে। দৌলত কাজীর সভাকবি কে? হচ্ছে শ্রীধর্মার। দেখো, এখানে তোমাদের বলে রাখি একটু, তো এই যে ইসলামীয় ধারা, এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরপর করে প্রত্যেকটা প্রশ্ন পাবে, একটার সাথে একটা মিল করে, তো সেইভাবে রাখা হয়েছে, তোমরা অবশ্যই ভালো করে কিন্তু তৈরি করবে, এটা আমার আশা। তো নেক্সট, ইসলামী সাহিত্যের মুখ্য দুটি ধারা, একটা হচ্ছে ধর্ম বিষয়ক আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। শাহ মুহাম্মদ সগিরের লেখা কাব্যের নাম? ইউসুফ জোলেখা কাব্য। কবি জৈনুদ্দিনের অন্যতম যে কাব্য সেটা হচ্ছে রসুল বিজয় কাব্য। 15 শতাব্দীর মাঝামাঝি থেকে প্রায় কত বছর চট্টগ্রাম আরাকান রাজসভার অন্তর্ভুক্ত ছিল? সেটা হচ্ছে 150 বছর। 150 বছর। চট্টগ্রাম অঞ্চলে কার শাসনের ফলে বঙ্গ সংস্কৃতির বিকাশের পথ প্রশস্ত হয়? হোসেন শাহ। আরাকান রাজসভার কাহিনীতে প্রাধান্য পেল মানব চরিত্রের কাহিনী। আর আরাকান রাজসভায় মুসলিম কবিদের রচনাকে কটা ভাগে ভাগ করা যায়? উত্তর করবে 4 ভাগে। আরাকান রাজসভার একজন বিশিষ্ট কবিকে? তিনি দৌলত কাজী, অপশন ক। নেক্সট, আরাকান রাজসভায় দৌলত কাজী ছাড়া অন্য একজন বিখ্যাত কবি, তিনি হলেন সৈয়দ আলাওল। তাহলে আরাকান রাজসভার দুজন বিখ্যাত কবি পেলাম, একজন দৌলত কাজী পেলাম একজন, এবং অপর আরেকজন পেলাম সৈয়দ আলাউল। ঠিক আছে, দুজন কিন্তু আরাকান রাজসভার কবি। নেক্সট, লোর চন্দ্রাণী কাব্যের অপর নাম? সতী ময়নার কাহিনী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভালো করে দেখে রেখো। নেক্সট দেখো, প্রশ্ন রয়েছে যে এটা তো পড়লাম যে লোর চন্দ্রাণী কাব্যের অপর নাম, তাহলে এখানে একটা প্রশ্ন আসবে যে দৌলত কাজীর লেখা কাব্যের নাম কি? তোমরা করবে লোর চন্দ্রাণী। এই যে পেলাম এক্ষুনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে লোরচন্দ্রাণী গ্রন্থটি কোন গ্রন্থ অবলম্বনে রচিত? সেটা হচ্ছে মৈনাকোষৎ।
কার অনুগ্রহে দৌলত কাজী লোর চন্দ্রাণী রচনা করেন? কার অনুগ্রহে? সেটা হচ্ছে আশরাফ খানের অনুরোধে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, যে কার অনুগ্রহে দৌলত কাজী লোর চন্দ্রাণী রচনা করেন? সেটা হচ্ছে আশরাফ খান। লোর চন্দ্রাণী কাব্যটি কে সম্পূর্ণ করেন? কবি আলাওল, ঠিক আছে, মানে সৈয়দ আলাওল। 1659 খ্রিস্টাব্দে আরাকান রাজ ছিলেন কে? চারটে করে অপশান তোমরা তো অবশ্যই পাচ্ছ, তার মধ্যে সঠিক উত্তর সান্ধথু ধম্মা। লোর চন্দ্রাণী কাহিনীতে মূল চরিত্র কে? সতীময়না রাজা লোর। ভালো করে এটা মনে রাখবে, আমি স্টার দিয়ে রাখছি যেহেতু, ঠিক আছে। লোর চন্দ্রাণী কাহিনীতে দুষ্ট চরিত্র বামন, সতীময়না, ছাতনা রাজকুমার নাকি চন্দ্রাণী? উত্তর করো ছাতনা রাজকুমার, ঠিক আছে। আনুমানিক কোন সময়ে পদ্মাবতী রচিত হয়? উত্তর আনুমানিক 1659 খ্রিস্টাব্দে। সৈয়দ আলাউলের শ্রেষ্ঠ কাব্যকীর্তি কি? পদ্মাবতী। সেকেন্দারনামা গ্রন্থের বিষয়বস্তু হলো, সেকেন্দারনামার বিষয়বস্তুটা কি? আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী। ওটাই কিন্তু সেকেন্দারনামার যে অংশটা রয়েছে গ্রন্থ, তার কিন্তু বিষয়বস্তু। আলাউলের লেখা একটি পূর্ণয় কাব্য পদ্মাবতী। সৈয়দ আলাউলের শেষ রচনা যেটা হচ্ছে সেকেন্দারনামা। বাংলাদেশে স্বাধীন নবাবী আমল শুরু হয় কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। জঙ্গনামা রচনা করেছিলেন কে? উত্তর করবে নসরুল্লাহ খান, অপশন এ মানে ক, ঠিক আছে। রসুল বিজয়ের রচয়িতা, রসুল বিজয়ের রচয়িতা সাবিরিদ খান। গাজী মঙ্গল রচনা করেছিলেন কে? আলী রাজা, আব্দুল গফুর নাকি দৌলত উজির না শেখ রাজ? উত্তর করবে আব্দুল গফুর গাজী মঙ্গল রচনা করেছিলেন। সত্যনারায়ণ পাঁচালী কে রচনা করেছিলেন? ফৈজুল্লাহ, অপশন খ। ইউসুফ জোলেখার রচয়িতা, উত্তর শাহ মুহাম্মদ সগির, তিনি হচ্ছে ইউসুফ জোলেখার রচয়িতা। আরাকান রাজসভায় একজন পদাবলী রচয়িতার নাম, এখানে স্টার দিচ্ছি, অবশ্যই ভালো করে রেডি রাখবে। আরাকান রাজসভায় একজন পদাবলী রচয়িতার নাম সৈয়দ মুর্তজা। নেক্সট নেক্সট রয়েছে, মধ্যযুগের বিখ্যাত রসুল বিজয় যে কাব্য, এটাকে রচনা করেন? আচ্ছা, মধ্যযুগের বিখ্যাত রসুল বিজয় কাব্য রচনা করেন, এটা লেখক হচ্ছে সাবিরিদ খান আর হচ্ছে শেখ চাঁদ। সাবিরিদ খান ও শেখ চাঁদ। নেক্সট দেখো, ইসলামী সাহিত্যের মুখ্য দুটি ধারা, এটা আগেও বলেছি, একটা হচ্ছে ধর্ম বিষয়ক আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এই দুটোই কিন্তু ইসলামী সাহিত্যের মুখ্য দুটো ধারা, ঠিক আছে। তাহলে তোমাদের এই 40টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখো, তোমাদের এই 40টা প্রশ্ন নিয়ে আমি আজকের পর্বে আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো।